আন্তর্জাতিক সম্প্রদায় চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিবের সাথে বৈঠক করেন ঢাকায় জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জেনস্কে। ব্রিফিংয়ে আমির খসরু জানান, বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকারের অধীনে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলেও জার্মান দূতকে জানিয়েছে বিএনপি। তারা জানতে চাচ্ছে সেই আগামী নির্বাচনটা কিভাবে গ্রহণযোগ্য করা যায়, কিভাবে নিরপেক্ষ করা যায়, কিভাবে আন্তর্জাতিক মানের করা যায়, কিভাবে বিশ্বাসযোগ্য করা যায়। তো মূলত এই কনসার্ন যেভাবে বাংলাদেশের জনগণের সকলের আছে, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর যে কনসার্ন আছে, সেই কনসার্ন নিয়ে সেইভাবেই আলোচনা হয়েছে।